আসসালামু আলাইকুম। হোম ট্রিটমেন্ট পিটির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, যেহেতু আমি ডক্টরের সাথে সরাসরি কাজ করছি, সুতরাং সঠিক মেডিসিনে সঠিক ধারণা দিতে চেষ্টা করব এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকে আলোচনা থাকবে ট্রুগেন নিয়ে। ট্রুগেন 2% এবং 5% হয়ে থাকে। তো ট্রুগেন এই ওষুধটি কিন্তু জিসকা ফার্মাসিউটিক্যালসের প্রোডাক্ট। তো এটার জেনেরিক নাম হচ্ছে মিনোক্সিডিল। সবাই এটা জানেন যে এটা কিন্তু চুলের বিভিন্ন সমস্যা সমাধানের কাছে ব্যবহার করে থাকে, যাদের দীর্ঘদিন যাবৎ চুল পড়ছে, চুল পড়তে পড়তে টাক হয়ে যাচ্ছে, কিংবা বংশগত কারণে চুল পড়ছে, দেখা যাচ্ছে আপনি গোসল করতে গেছেন, গোসল করার সময় অনেক বেশি চুল পড়ছে, তাদের ক্ষেত্রে কিন্তু জিসকা ফার্মাসিউটিক্যালস এই ওষুধটি বাজারে নিয়ে এসেছে। তো এটা কিন্তু অনেক পুরাতন, এটা কিন্তু অনেকেই অনেকজন রিভিউ দিয়ে গেছেন যে ট্রুগেন 2% এবং 5% এটা যে কোনো একটি ইউজ করলে আপনি আশা করি ফল পাবেন। তবে যেহেতু এই ওষুধটি আমি রিভিউ করছি, সুতরাং আপনার কাছে এটা অনুরোধ থাকবে যে যারা আপনারা ব্যবহার করেছেন, আপনার ফলাফল পেয়েছেন কি না একটু কমেন্ট সেকশনে জানাবেন। তো আপনার কমেন্ট সেকশনে জানালে কিন্তু অন্যান্য যারা ব্যবহার করতে চাচ্ছে তারা কিন্তু আপনাদের যে প্রতিক্রিয়া সেটা দেখে কিন্তু ব্যবহার করবে কিংবা না করবে সেই সিদ্ধান্তটা নিতে পারবে। তো জিসকা ফার্মাসিউটিক্যালসের এই ট্রুগেন দেখা যাচ্ছে যে এই মিনোক্সিডিল যে স্প্রেটি, এটি কিন্তু স্প্রে এবং ড্রপার দুই আকারে পাওয়া যাচ্ছে। যাদের চুল অনেক বড় তারা কিন্তু আপনার ড্রপার ইউজ করবেন, এবং যাদের চুল মাথায় কম তারা কিন্তু স্প্রে ইউজ করবেন। এটি অবশ্যই চুলের গোড়া ইউজ করতে হবে। তো দেখা যাচ্ছে যে আপনাদের এটা দিনে দুইবার ব্যবহার করতে হবে, এবং যখন আপনি স্প্রে করবেন তখন 8 থেকে 10 বার স্প্রে করবেন। এবং যারা হচ্ছে ড্রপার দিবেন, যাদের চুল বড়, তারা কিন্তু দেখাচ্ছে 1 ml পরিমাণ আপনার ওষুধ নিয়ে সেক্ষেত্রে কিন্তু মুখে মাথায় মাখিয়ে দিবেন, যাতে এটা চুলের গোড়া পর্যন্ত পৌঁছে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনার ফলাফল পাওয়া অনেকটাই কাজে দিবে। অনেকে দেখা যাচ্ছে যে এটা ঠিকমতো ব্যবহার না করার ফলে ফলাফল পায় না। আর দাম যদি জানতে হয়, দাম হচ্ছে ট্রুগেইন 2% দাম 400 টাকা এবং 5% দাম 450 টাকা। এটা আপনি যে কোনো ফার্মেসি থেকেই সংগ্রহ করতে পারবেন। তবে এটা ব্যবহার করার ফলে কারো কারো কিন্তু আবার দেখা যাচ্ছে যে সাইড ইফেক্ট দেখা দেয়। সাইড ইফেক্টগুলো কেমন সেটি হচ্ছে, যেমন কারো চুলে চামড়ায় টান টান ভাব দেখা যেতে পারে, জ্বালা পোড়া করতে পারে, মাথা ব্যথা করতে পারে, চামড়া শুষ্ক হয়ে যেতে পারে, এই ধরনের সমস্যা কিন্তু বেশি দেখা দেয়। তো এটা কিন্তু সাধারণত ছেলেদের ক্ষেত্রে, যারা যে সমস্ত ছেলেদের পুরুষদের মাথার চুল বেশি পড়ছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। অবশ্যই এই ধরনের ভিডিও যদি নিয়মিত করছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে সাজিয়ে থাকবেন। আসসালামু আলাইকুম।